সবার কাছে মৃত্যু আসবে, সবাই ধ্বংস হবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সবাই মৃত্যু হবে, সবাই ধ্বংস হবে, একমাত্র মৃত্যু নাই কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মৃত্যু নাই। মৃত্যুর আগে বেড়ার সুরতে দাঁড় করাইয়াম আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও আমার জান্নাতিরা, ও জাহান্নামীরা, এই ভেড়ার দিকে তাকাও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিসসালামকে বলবেন, এই মৃত্যুটাকে জবাই করে দাও। যখন আজরাইল আলাইহিসসালাম মৃত্যুকে জবাই করে দিবেন, আল্লাহ পাক বলবেন, ও জান্নাতিরা, জান্নাতে চিরকাল বসবাস করম, ও জাহান্নামীরা, জাহান্নামে চিরকাল থাকো, তোমাদের হায়াতের মধ্যে মৃত্যু বলে আর কোনো বিষয় আসবে না। মৌতের মৌত হয়ে গেছে, মৃত্যু আর হাজার বার চেষ্টা করলেও মরতে পারবা না, মৃত্যু আসবে না, মৃত্যু শেষ, মৃত্যু শেষ। এই মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্পর্শ করতে পারবে না। হযরতে মূসা আলাইহিসসালামকে বনী ইসরাইলের একজন বলল, মূসা, আল্লাহ পাকের কাছে মৃত্যু তো দূরের কথা, তোমরা ঘুম পর্যন্ত আল্লাহ পাককে স্পর্শ করতে পারো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ পাক সব শুনেন, সব দেখেন, আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলাম বিকামালিহি কাশাফাদ দুজা বিজমালিহিম হাসনাত জামিউ খিসালিহিম সাল্লু আলাইহিম দুরফে শালিনে তরি কতরো কো দরিয়া কর দিয়া দিল কো রোশন কর দিয়া আঁখো কো বিনা কর দিয়া বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ऐसा कि हो तो फिर मैं भी न हो तुम भी न हो बज़्म तौहीद की दुनिया में न हो तुम भी न हो बलागल उला बिकमालिहि कशाफत दुजा بجمالهِ حسنة جميع خصالهِم صلوا عليه وآله شمانی تو مسلیان اکرام اللہ سبحانہ و تعالی دربار شکریہ دائی کری جنیا مدر کے دویا کرے اللہ پاکر حکوم پالون قرار جنو আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি খুতবায় আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে সূরাতুল মুলকের একটা আয়াত তেলাওয়াত করেছি। এই জুমার সংক্ষিপ্ত সময়ে আমি চেষ্টা করব আল্লাহ পাকের এই আয়াত থেকে কিছু কথা বলার জন্য, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, আমি মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করেছি, আমি দেখতে চাই আমার বান্দাদের মধ্যে কার আমল কার কাজটা উত্তম হয়, আহসান হয়, ভালো হয়, এজন্য আমি মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করেছি। মৃত্যু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মৃত্যু এক ভয়ঙ্কর বিষয়, এই মৃত্যু সবার কাছে আসবে, ঠিক কিনা? সবার কাছে মৃত্যু আসবে। এমন কোন লোক আল্লাহ পাক সৃষ্টি করেন নাই যে দুনিয়াতে চিরকাল থাকতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, وَمَا جَعَلْنَا لِبَشَرٍ مِّن قَبْلِكَ الْخُلْدَ أَفَإِن مِّتَّ فَهُمُ الْخَالِدُونَ মানুষের মধ্যে এমন কাউকে আমি সৃষ্টি করি নাই যে চিরকাল দুনিয়াতে সে থেকে যাবে, থাকার কোন সুযোগ এই দুনিয়াতে পাবে না, কেউ থাকতে পারবে না, সবার কাছে মৃত্যু আসবে, সবাই ধ্বংস হবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সবাই মৃত্যু হবে, সবাই ধ্বংস হবে, একমাত্র মৃত্যু নাই কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মৃত্যু নাই।
আল্লাহ ছাড়া সবাইকে মরতে হবে। আল্লাহ পাক হচ্ছেন হাই চিরঞ্জীব, হায়াত আর মৃত্যু হলো আল্লাহ পাকের দুইটা মাখলুক। এই মৃত্যু মৌতেরও একদিন মৌত হয়ে যাবে, মৌত আল্লাহ পাকের সৃষ্টি, এই মৌতেরও একদিন মৌত হয়ে যাবে, মৌত আল্লাহ পাক রাখবে না। হাশরের মাঠে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক বলবেন, ও আমার জান্নাতীরা জান্নাতে ঢুকে যাও, জাহান্নামীরা জাহান্নামে চলে যাও। জান্নাত জাহান্নামীরা যাওয়ার যার যার জায়গা যাওয়ার পর আল্লাহ পাক মৃত্যুকে একটা ভেড়ার সুরাতে নিয়ে এসে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করাবেন। মৃত্যুর আগে বেড়ার সুরাতে দাঁড় করাইয়া আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও আমার জান্নাতীরা, ও জাহান্নামীরা, এই ভেড়ার দিকে তাকাও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে বলবেন, এই মৃত্যুটাকে জবাই করে দাও। যখন আজরাইল আলাইহিস সালাম মৃত্যুকে জবাই করে দিবেন, আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা জান্নাতে চিরকাল বসবাস করো, ও জাহান্নামীরা জাহান্নামে চিরকাল থাকো, তোমাদের হায়াতের মধ্যে মৃত্যু বলে আর কোনো বিষয় আসবে না। মৌতের মৌত হয়ে গেছে, মৃত্যু আর হাজার বার চেষ্টা করলেও মরতে পারবে না, মৃত্যু আসবে না, মৃত্যু শেষ, মৃত্যু শেষ। এই মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্পর্শ করতে পারবে না। একবার তো হযরতে মূসা আলাইহিস সালামকে বনী ইসরাইলের একজন বলল, মূসা আল্লাহ পাকের কাছে মৃত্যু তো দূরের কথা, তোমরা ঘুম পর্যন্ত আল্লাহ পাককে স্পর্শ করতে পারো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বনী ইসরাইল বলল, এক লোক, মূসা তোমার রব কি ঘুম যায় না? তোমার রবের, তোমার আল্লাহর কি ঘুম তুম নাই? এই প্রশ্ন করেছে কাকে? হযরতে মূসাকে। আর শুনেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক সব শুনেন, সব দেখেন, আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন দেখেন, কেমন শুনেন? অন্ধকার রাতে কালো একটা পাথরের উপর যখন পিপীলিকাগুলো হেঁটে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পিপীলিকাগুলোকে দেখেন এবং তাদের পায়ের আওয়াজও শুনতে পান। আল্লাহু আকবার। অন্ধকার রাতে কালো পাথরের উপরে যখন ছোট্ট ছোট্ট পিঁপড়া হেঁটে যায়, এই হাঁটার আওয়াজও আল্লাহ পাক শুনতে পান। আল্লাহু আল্লাহু আকবার। যখন বললেন, মূসা তোমার রবের ঘুম তুম নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হযরতে মূসার কাছে ওহী পাঠিয়ে দিলেন। ওহী পাঠিয়ে বললেন, ইয়া মূসা, কুল লিহাউলাই ইন্নি ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ বিকুদরা লাউ আখাযানি নুআসুন আও নাওমুন লাযালাতা। হে মূসা, তাদেরকে বলে দাও, নিশ্চয় আমি আল্লাহ সাত আকাশ আর সাত জমিনকে আমার কুদরতি হাতের মধ্যে ধরে রেখেছি, শুধু ঘুম নয়, সামান্য তন্দ্রাও যদি আমি আল্লাহকে আচ্ছন্ন করে দেয়, মুহূর্তের মধ্যে সাত আকাশ আর সাত জমিন টুকরা টুকরা হয়ে ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি যদি ঘুমায়া যাই, মুহূর্তের মধ্যে সাত আসমান সাত জমিন টুকরা টুকরা ধ্বংস হয়ে যাবে।
আল্লাহ পাকের কেমন ক্ষমতা তার সৃষ্টি জগতের উপর। আরশে আজিম থেকে তাহতা সারা পর্যন্ত যা কিছু আছে প্রত্যেকটা অণু এবং পরমাণুর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাকে প্রতিষ্ঠিত করে দিয়া আকাশ আর জমিনকে তিনি নিয়ন্ত্রণ করে যাচ্ছে। আল্লাহু আকবার। প্রত্যেকটা অণু এবং পরমাণুর উপর কার ক্ষমতা চলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা চলে। শুধু তাই নয়, আল্লাহর কোরআন বলছেন ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ পাক জলস্থলে যা কিছু হয় সব কিছু জানেন। শুধু তাই নয়, কোন একটা গাছের শুকনা পাতা যখন জমিনে পড়ে যায় কোন গাছের কোন পাতাটা পড়েছে তারও খবর আমার আল্লাহর কাছে হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক সব জানেন, সব দেখেন। আল্লাহ পাকের কাছে কোনো কিছু অবকাশ্য নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বনি ইসরাইলের এক ব্যক্তি নয়, হযরতে মুসারও মাঝে মধ্যে মনে মনে আসতো যে আল্লাহ না ঘুমায় থাকে কেমনে, আল্লাহ পাকে যে ঘুম নাই না ঘুমায় কেমনে থাকে, মাঝে মাঝে মনে আসতো আল্লাহর পয়গম্বর হযরতে মুসা। কিন্তু পয়গম্বর তো মুখ দিয়ে প্রকাশ করে না, অন্তরে ভাবে, কিন্তু আল্লাহ পাক তো অন্তরের খবরও জানে। জানে কি না? জানে, জানে। আমার অন্তরে কি কল্পনা করি, কি ভাবি, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। যখন চিন্তা করলো আল্লাহ না ঘুমায় থাকে কেমনে, আল্লাহ পাক হযরতে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন হযরতে মূসার কাছে। মূসার কাছে এসে বলে আল্লাহর পয়গম্বর মূসা, আপনাকে কিছু কাজ করতে হবে। কি কাজ? দুইটা বোতল দুইটা হাতে ধরায় দিলেন যে আপনি দুইটা বোতল নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আমি না আসা পর্যন্ত। আরো কিছু কাজ করতে হবে, আপনি বসতে পারবেন না, সামনে পিছনে যেতে পারবেন না, দুইটা হাত এক করতে পারবেন না, দাঁড়িয়ে থাকুন, দাঁড়িয়ে থাকুন। হযরতে মূসা ঘন্টার পর ঘন্টা দুটা বোতল নিয়ে দাঁড়িয়ে রইলেন, দুই পা যেন অবশ হয়ে যাচ্ছে, জিব্রাইল তো আসে না, সামনে পিছনে যেতে মন চায়, বসতে মন চায়, দুইটা হাত এক করতে মন চায়, কিন্তু কোনো কাজ করার অনুমতি নাই। হযরতে মূসার ক্লান্ত চলে আসলো, মাথাটা বাইরে হয়ে গেল, ঘুমটা চোখে চলে আসলো, ঘুম চোখে আসার পর এই ঘুমটা কলবে আসার প্রয়োজন হয় নাই। ঘুমটা কলবে আসার আগে দুইটা বোতল দুইটা হাত থেকে নিচে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। ঘুম তো যখন চোখে আসলো, এ ঘুম প্রথম বান্দার ঘুম চোখে আসে, এরপরে অন্তরে যায়। অন্তরে গেলেই আমরা আর বসতে পারি না, হাঁটতে পারি না, শুয়ে যেতে হয়। তো হযরতে মূসার ঘুমটা চোখে মাত্র আসছে, এখনো অন্তরে যাওয়ার প্রয়োজন হয় নাই। অন্তরে যাওয়ার আগেই দুইটা বোতল নিচে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। হযরতে জিব্রাইল হাজির হয়ে গেলেন, হাজির হয়ে বললেন আল্লাহর পয়গম্বর মূসা, আপনার মনের মধ্যে একটা কথা বারবার আসতো, আল্লাহ না ঘুমায়া থাকে কেমনে, আল্লাহর কি ঘুম নাই? ও আল্লাহর পয়গম্বর মূসা, সামান্য তন্দ্রা আসার কারণে আপনি দুইটা বোতল হাতে রাখতে পারেন নাই, ভেঙে চুরমার হয়ে গেল। আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে আরশে আজিম থেকে তাহাতা সারা পর্যন্ত ফুরাকুল কায়নাত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের মুঠায়। আমার আল্লাহ যদি এক মুহূর্তের জন্য ঘুমায় যায়,
তামাম আসমান আর জমিন ভেঙে চুরমার হয়ে যাবে। আমরা যদি এক সেকেন্ডের জন্য ঘুমায় যাই, তামাম আসমান আর জমিন ভেঙে চুরমার হয়ে যাবে। কারণ সাত আসমান আর সাত জমিন পুরাটাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের মুঠার মধ্যে রয়েছে, হাতের মুঠায় রয়েছে সাত আসমান আর সাত জমিন। এক মুহূর্তের মধ্যে ঘুম আসি গেলে থাকবে সব ভেঙে চুরমার হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহকে ঘুম তন্দ্রা মৃত্যু স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মৃত্যু তন্দ্রা ঘুম এ সমস্ত বিষয়ের সাথে সম্পর্ক মানুষের, আল্লাহ পাকের সাথে সম্পর্ক নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন নির্দিষ্ট হায়াত দিয়া। নির্দিষ্ট হায়াতের পরেই মৃত্যু তাকে ধরবে, ধরবে কি না ধরবে। কিন্তু বান্দা দুনিয়াতে এমন ভাবে চলে মনে হয় যেন সে মরবে না, ঠিক না? ব্যবসা বাণিজ্য মনে হয় যেন সে শত শত বছর এই দুনিয়াতে বেঁচে থাকবে। 50 বছর পর সে কি করবে, কি খাবে, ব্যাংক ব্যালেন্স জায়গা জমিন নিয়ে সে বসে আছে, কিন্তু এক সেকেন্ড বাঁচবে তো গ্যারান্টি আছে। এজন্য কবি সুন্দর করে বলেছেন, আগাহা আপনি মৌত সে কোই বশর নেহি, আগাহা আপনি মৌত সে কোই বশর নেহি, সামান সো বরস কে হ্যায় ফল কি খবর নেহি। বান্দার এক সেকেন্ড বাসার কোনো গ্যারান্টি নাই, আগামী কাল বাজবে কিনা, এক ঘন্টা পর বাজবে কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু বান্দা শত শত বছর কি খাবে তা জমা করে বসে আছে। এর মতো ব্যাকুপ আহম্মক আর একটাও নাই। আমি আগামী জুমা বাসবো গ্যারান্টি আছে, আগামী কাল বাসবো গ্যারান্টি আছে, এক ঘন্টা পর বাসবো গ্যারান্টি আছে, নাই। কিন্তু 40 বছর পর কি খাবো, 50 বছর পর কি খাবো, ব্যাংক ব্যালেন্স জায়গা জমি নিয়ে বসে। এজন্য আল্লাহ পাক বলেছেন, বান্দা প্রত্যেকটা বান্দার হায়াত নির্দিষ্ট, কিন্তু এই নির্দিষ্ট হায়াতটা কয় দিন কয় ঘন্টা কয় মাস কয় বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। আমি কয় দিন কয় ঘন্টা কয় সপ্তাহ কয় মাস বাঁচবো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, প্রথমে দাদা এসেছে, তারপর বাবা, তারপর আমি, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোন সিরিয়াল নাই। দাদা বাপ রয়ে গেছে, ছেলে চলে গেছে, গেছে না, আমার বড় আমার ছোট কত মানুষ চলে গেছে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বলে দিয়েছেন, আমার উম বান্দারা শুনো, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা বান্দার জন্য নির্দিষ্ট একটা সময় আছে, এই নির্দিষ্ট সময়টা যখন চলে আসবে তখন কোন বান্দার জন্য এক মুহূর্ত আগফর করা হবে না। নির্দিষ্ট হায়াত যখন শেষ হয়ে যাবে, নির্দিষ্ট হায়াতের এক মুহূর্ত আগে পরে আজাইল আসবে না, নির্দিষ্ট সময়ে হাজির হবে। এই নির্দিষ্ট সময় বান্দা যেখানে থাকবে, নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, বান্দা কি আজরাইল থেকে পালাইয়া বাঁচতে পারবে, পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা নির্দিষ্ট সময় যখন শেষ হবে সেই মুহূর্তে তুমি যদি এমন জায়গাতে ঢুকো যেখানে হাওয়া বাতাস কিছু ঢুকতে পারে না, যেখানে হাওয়া বাতাস
কিছু ঢুকতে পারে না এমন জায়গাতে যদি তুমি ফালাও আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা এই নির্দিষ্ট সময়ে যদি তুমি শিশা ডালা প্রাচীরের মধ্যে অবস্থান করো যেখানে হাওয়া বাতাস কিছু ঢুকতে পারে না এমন জায়গাতে ঢুকলেও সেখানে তোমার সাথে আজরাইল সাক্ষাৎ করে ফেলবে এক সেকেন্ড ছাড় দিবে না যেখানে থাকো যেই জায়গাতে থাকো সময় শেষ আজরাইল জানটা কবজ করে ফেলবে এজন্য সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক আল্লাহ পাক বলেছেন সবার কাছে মৃত্যুর কষ্ট আসবেই আসবেই এটাই সত্য মৃত্যুর কষ্ট থেকে কেউ রেহাই পাবে না কেউ পায়ও না আল্লাহর পয়গম্বররা পর্যন্ত মৃত্যুর স্বাদ থেকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারে নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার সেখানে আপনি আমি কি আল্লাহর পয়গম্বর হযরতে মূসা জালিলুল কদর সাহাব উলুল আজম পয়গম্বর উলুল আজম পয়গম্বর পাঁচজন তার মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাম একজন অসংখ্য পয়গম্বরদের মধ্যে আম্বিয়া আলাইহিসসালামের মধ্যে পাঁচজন পয়গম্বর হলো সর্বশ্রেষ্ঠ তার মধ্যে একজন হযরতে মূসা আলাইহিসসালাম তার কাছে একবার আজরাইল আসলো সময় শেষ আজরাইলকে দেখেই হযরতে মূসা মারছে একটা সর সর খায়া হযরতে আজরাইল চলে গেছে আল্লাহ পাকের কাছে হে আল্লাহ তুমি কার কাছে পাঠাইলা সে তো আমাকে চড় মেরে আমার শোক শেষ করছে আল্লাহ পাক বলছেন আজরাইল তুমি আবার যাও যদি মূসার তো নির্দিষ্ট হায়াত শেষ যদি সে আরো থাকতে চায় তাহলে তার হায়াতকে বাড়ানো হবে হযরতে মালাকুল মাউত এসে বলল আল্লাহর পয়গম্বর মূসা আপনি কি দুনিয়ায় থাকতে চান যদি চান তাহলে এই গরুটার উপরে হাত দেন আপনার হাতের নিচে যত পশম পড়বে তার সমপরিমাণ আপনার হায়াতকে বাড়ানো হবে সুবহানাল্লাহ হযরতে মূসা বললেন ভাই মালাকুল মাউত হায়াত বাড়ানোর পর কি হবে হযরতে আজরাইল বললেন তারপরেও আপনার জানকে কবজ করা হবে যখন বলল যেহেতু আমার জান তারপরেও কবজ করা হবে তাহলে আজকেই কবজ করো জান কবজ করা হলো জানটা কবজ করার পর হযরতে মূসা আলাইহিস সালামের এক সহপাঠী তাকে স্বপ্ন চোখে দেখে বললেন ভাই মূসা জান কবজ করার সময় আপনারও কি কষ্ট হয়েছে হযরতে মূসা বললেন আমার কাছে কিরকম কষ্ট হয়েছে শুনুন অনেকগুলো বিষাক্ত কাঁটা দিয়া দি এই বিষাক্ত কাঁটা আমার দেহের মধ্যে পেশায়া আমার সমস্ত রগ গুলাকে পেশায়া টান দিলে যেরকম কষ্ট হবে আমার কাছে এর চাইতে বেশি কষ্ট হয়েছে ওহ বিষাক্ত কাঁটা আমার সমস্ত দেহের সমস্ত রগকে পেশায়া টান দিলে যেরকম কষ্ট হয় এর চাইতে আমার বেশি কষ্ট হয়েছে মৃত্যু সাকরাত মৃত্যু যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারে নাই হযরতে ঈসা আলাইহিস সালাম একবার এক কবরের পাশ দিয়া যাচ্ছেন এক কবরের সামনে দাঁড়াইয়া বলছেন কুম বিইজনিল্লাহ হে কবরবাসী আল্লাহর ইচ্ছায় উঠে যাও কবর থেকে একজন লোক উঠল উঠার পর তখন হযরতে ঈসা বললেন মান আনতা ওয়া মাসমুক তোমার নাম কি তুমি কে
কবরবাসী বলল আমি হলাম হযরতে নূহের ছেলে সাম। তখন হযরতে ঈসা বললেন ভাই সাম, আপনি কি দুনিয়াতে কিছু সময় থাকতে চান? যদি থাকতে চান তাহলে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আপনার হায়াতকে বাড়ানো হবে। হযরতে সাম বললেন ভাই সাম, দুনিয়াতে আমি কিছু সময় থাকতে চাই, তবে তুমি আমাকে আগে বলো আমার কাছে কি আবারও আজরাইল আসবে কিনা? হযরতে ঈসা বললেন ভাই সাম, তুমি আজরাইলকে এত ভয় পাও কেন? হযরতে সাম বললেন ভাই সাম, তোমার কাছে এখনো আজরাইল আসে নাই, আজরাইল কি জিনিস তুমি এখনো বুঝতে পারো নাই। আজ থেকে 4000 বছর আগে আমার জানটা কবজ হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত আমি মৃত্যু যন্ত্রণা বলতে পারি নাই। আল্লাহু আকবার, 4000 বছর আগে আমার জান কবজ হয়েছে, আজ পর্যন্ত মৃত্যুর কষ্ট আমি বলতে পারি নাই। পয়গম্বরদের অবস্থা হলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি একবার আল্লাহকে বললেন আল্লাহ, মানুষ মরে যায়, মরে যাওয়ার পর তো কেউ দুনিয়াতে আসে না, মৃত্যুর কষ্ট কেমন, যন্ত্রণা কেমন কেউ এসে বলে নাই, কিতাবের মধ্যে যা পাইছে তা পড়ছে, কিন্তু সরাসরি কেউ তো আসি বলে নাই যে মৃত্যুর কষ্ট কেমন। তুমি একটা কাজ করো, আমাকে কিছু সময়ের জন্য মৃত্যু দাও, আবার জানটা দিও, রুহটা দিও। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন, আজরাইলকে পাঠালেন। আজরাইলকে দেখেই হযরত ইদ্রিস ভয় পেয়ে গেলেন। হযরতে আজরাইল বললেন ভয় পাচ্ছেন কেন? আপনি তো আমার কাছে আসতে বললেন, আপনার কাছে আমাকে আসতে বললেন, আপনি ভয় পাচ্ছেন কেন? তবে ভয় পাবেন না, আপনার রুহটা সহজে কবজ করা হবে, আহসানের সাথে কবজ করা হবে, আহসানের সাথে হযরত ইদ্রিসের জানটা কবজ করলেন। কবজ করার পর রুহটা আবার দিলেন, দিয়া বললেন ভাই ইদ্রিস আমি চলে যাচ্ছি, আপনি আপনার আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহ পাক ডাক দিয়া বললেন ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা কেমন বলো? হযরত ইদ্রিস আলাইহিস সালাম দুইটা কথা বললেন, আয় আল্লাহ তাআলা আমার কাছে মনে হয়েছে জীবন্ত একটা বকরিকে গাছের সাথে বেঁধে তার চামড়াগুলো টানলে যেরকম কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট আমার হয়েছে। আরেকটা কথা বললেন, জীবন্ত একটা পাখিকে যদি গরম উত্তপ্ত গরম তেলের মধ্যে ভাজা করা হয়, ভাজা করলে যেরকম কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট আমার কাছে হয়েছে। আল্লাহু আকবার, আহসানের সাথে যদি জান কবজ করলে এরকম কষ্ট, ফাসেক ফুজ্জার কাফেরের কষ্ট কিরকম হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে একটা কথা আছে, যদি বান্দা মুমিন হয়, আল্লাহর প্রিয় বান্দা হয়, মৃত্যুর সময় কষ্টটা আনন্দেই পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃত্যু যন্ত্রণা হবে ঠিক, কিন্তু এই কষ্টটা আনন্দে পরিণত হয়ে যাবে। সেটাকে রূপ, সেটাকে রূপ। আমরা যখন, আমি দেখেছি, আমি বুঝেছি, আমরা যখন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়, একটা আছে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়, হচ্ছে সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ইসলামিক ইউনিভার্সিটি, এর উপরে কোন ইউনিভার্সিটি পৃথিবীর এখন পর্যন্ত হয় নাই, মদিনা ইউনিভার্সিটি, তারপরে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, তারপরে কিন্তু নাম্বার ওয়ানে আছে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়। সেখানে অনেক পড়াশোনা করতে হয়। আমরা বাংলাদেশে মানুষ, আমাদের ভাষা হলো বাংলা, কিন্তু ওখানে কি আরবি, আরবিতে লেকচার শুনতে হয়, বুঝতে হয়, লিখতে হয়, বলতে হয়।
আরবদের জন্য কিছুটা সহজ, কিন্তু যারা আমরা আরবের লোক নয় তাদের জন্য কঠিন। আল আজহার বিশ্ববিদ্যালয়ে যদি কোনো ছাত্র ফেল করে, এক বিষয় ফেল করলেও টিকিট কেটে বাড়িতে ফাটাই দিবে। যখন পরীক্ষা আসতো সমস্ত আমরা বিদেশি ছাত্ররা ভয় অস্থির, এত কষ্ট করে আসলাম, এত টাকা, এত শ্রম, এত সময়, যদি ফেল করে বসি তাহলে তো বাংলাদেশে ফাটাই দিবে। সমস্ত ছাত্ররা রাত দিন 24 ঘন্টা পড়ত। পরীক্ষার আগের রাত আমরা ঘুমাতাম না, রাতে ঘুমাই নাই, রাতে কিছু খাই নাই, আগামীকাল প্রশ্ন কেমন হবে আর প্রফেসররা কেমন। যদি বলি যে নির্দিষ্ট মোকাররার সিলেবাস কি, প্রফেসর বলে এক প্রফেসর তাফসির, কোরআনের তাফসিরের পরীক্ষা হবে 100 মার্কের। আমরা গিয়ে বললাম প্রশ্ন কোন কোন কিতাব পড়তাম, উনি বলে কি সারা পৃথিবীর সমস্ত তাফসিরের কিতাব তোমার পড়তে হবে। সারা পৃথিবীতে হাজার হাজার তাফসিরের কিতাব আছে, বলে সারা পৃথিবীর সমস্ত তাফসির থেকে আমি প্রশ্ন করব। আমি নিজেই প্রায় 5000 তাফসির দেখেছি। বর্তমান পৃথিবীতে পাবলিশড বই আকারে প্রায় 5000 তাফসির আছে, কিন্তু এক কিতাবের মধ্যে পাইছি প্রায় 1.5 লক্ষ তাফসির হয়েছে, ব্যক্ত হয়েছে আল্লাহর এই কোরআনের উপর। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত আরো ব্যক্ত হতেই থাকবে, কারণ আল্লাহর কোরআনের একটা শব্দ একটা সমুদ্র। আল্লাহ পাক বলেছেন, উল্লাউ কানাল বাহারু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহার قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। হে নবী, আপনি তমাম পৃথিবীর মানুষদেরকে বলে দেন, যদি আমার কোরআন একটি শব্দ ব্যাখ্যার লেখার জন্য সারা পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায়, তমাম পৃথিবীর সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায়, এই গাছ আর পানি দিয়া যদি আমার কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতেই তমাম পৃথিবীর সমস্ত পানি আর গাছগুলো শেষ হয়ে যাবে, এরপরও আমার কালামের একটি শব্দের ব্যাখ্যা লেখা শেষ হবে না, হবে না। একটা শব্দের ব্যাখ্যা তাফসির লিখে শেষ করতে পারবে না। এক একটা শব্দ এক একটা সমুদ্র। তো বলতেছিলাম, প্রফেসর বলল সারা পৃথিবীর সমস্ত তাফসির তোমার মোকাররার সিলেবাস, এটা কি সম্ভব সারা পৃথিবীর সমস্ত তাফসির পড়া? রাতে কিছু খাই নাই, ঘুমাই নাই, সকালে নাস্তা করি নাই, পরীক্ষার হলে বসলাম, যখন প্রশ্ন হাতে পাইলাম প্রশ্ন পড়েই কলিজাটা বড় হয়ে গেছে খুশিতে, যে এই বিষয়ে আমি +80 উপরে পাবো, আলহামদুলিল্লাহ। এই খুশি নিয়ে 3 ঘন্টা লিখতেছি, কিন্তু রাতে ঘুমাই নাই, কিছু খাই নাই, সকালেও কিছু খাই নাই, 3 ঘন্টা কষ্ট করে লিখতেছি, কিন্তু সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যেই আনন্দেই পরিণত হয়ে গেল, সুবহানাল্লাহ। তখন আর কষ্ট কষ্ট মনে হয় নাই, আনন্দ আনন্দ, আমি এই প্লাস পাবো, 80 উপরে মার্ক পাবো, শুধু লিখতেছি আর ওগুলো ভাবতেছি, কিন্তু আমি তো অনেক কষ্ট করতেছি, ওটা আর কষ্ট কষ্ট অনুভব হয় নাই, সব আনন্দেই পরিণত হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক আল্লাহর হাবিব বলেছেন হযরতে আবু বকরকে, আবু বকর মৃত্যুর সময় মুমিন বান্দার কষ্ট হবে, কিন্তু কষ্টের সময় আল্লাহর রহমতের ফেরেশতারা এসে এসে কানে কানে বলবে, সালামুন কাওলাম মির রব্বির রহিম,
ও আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর পক্ষ থেকে সালাম শান্তি গ্রহণ করো। আল্লাহর হাবিব বলেন, আবু বকর যখন রহমতের ফেরেশতারা তোমার কানে কানে এসে জান্নাতের সুসংবাদ দিবে, আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম দিবে, এই রহমতের বান্দাদের এই রহমতের ফেরেশতাদের সুসংবাদ তুমি শুনতে শুনতে তোমার সমস্ত কষ্ট আনন্দে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনাকে শোনাবে ফেরেশতারা কানে কানে এসে। এক একদিক দিয়ে আজরাইল জান কবজ করতেছে, আরেক দিক দিয়ে ফেরেশতা কানে কানে এসে বলবে, আল্লাহর বান্দা তোমার জন্য জান্নাত আছে, আল্লাহ পাক তোমাকে সালাম পাঠাচ্ছে। এ সমস্ত সুসংবাদ শুনাইতে থাকবে কানে কানে এসে এসে। এজন্য আল্লাহ পাক বলেছেন, আমার মোমেন বান্দার মৃত্যুর সাক্রাত যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, আমার রহমতের বান্দারা কি শুনাবে শুনো। রহমতের ফেরেশতাদের কা রহমতের ফেরেশতারা রহমতের বান্দাদের কানে কানে এসে বলবে, ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতারা কানে কানে বলবে, হে রহমানের বান্দা তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট, তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট, তুমি আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আল্লাহর জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। এই কথাগুলো যখন মুমিন বান্দা শুনবে, শোনার সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা দুধের বাচ্চা যেমনি করে মায়ের দুধ পান করতে করতে মায়ের কোলে ঘুমায়া যায়, আল্লাহর রহমতের বান্দারা আল্লাহর রহমতের ফেরেশতার কোলে এই সুসংবাদ শুনতে শুনতে ঘুমায়া যাবে। সুবহানাল্লাহ। এই ঘুমের পাক দিয়েই রুহটা চলে যাবে, আপনি আর আপনার কষ্ট কষ্ট মনে হবে না, সব আনন্দই হয়ে যাবে, আনন্দেই পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যারা ফাসেক ফুজ্জার জালেম তাদের অবস্থা কি হবে, কি হবে? কোন বান্দাকে যদি আজরাইল মালাকুল মউত গুনার হালাতে পেয়ে যায়, মালাকুল মউত আসছে জান কবজ করার জন্য, এমন সময় সেই অনৈতিক অশ্লীল কাজে ব্যস্ত, আসে না এমন বান্দা, আজরাইল আসছে সে সিনেমাহলে বসে আছে, আজরাইল আসছে জেনের কাছে লিপ্ত আছে, আসে না গুনার হালাতে গুনার অবস্থা যদি আজরাইল কোনো বান্দাকে পেয়ে যায়, তখন ওই বান্দার কি করবে আল্লাহ পাক সেটাও বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, শুনো ওই নাফরমান ফাসেক ফুজ্জারের জানটা কেমনে কবজ হবে শুনো। ওয়ালাউ তারা ইযি ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাঈকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়াযুকু আযাবাল হারীক। ফাসেক ফুজ্জার গুনাহ হালাতে পেয়ে গেছে, তাকে একদল ফেরেশতা মাথার দিক দিয়ে আরেক দল ফেরেশতা পায়ের দিক দিয়ে পিড়াইতে থাকবে, আজরাইল জান কবজ করা শুরু করবে, আরেক দল ফেরেশতা মাথার উপর দিয়া আরেক দল ফেরেশতা পায়ের দিক দিয়ে খালি ফিড়াবে পিটাবে। এই ফিড়ানি খায়া এই ফাসেক সেই মুহূর্তে কি বলবে সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা শুনো, সেই মুহূর্তে ফাসেকটা কি বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আয় আল্লাহ আমাকে একটু সময় দাও, একটু সময় দাও, একটু সময় দাও, আমি ভালো হয়ে যাব, আমি ভালো হয়ে যাব, আমি আমার সম্পদ থেকে তোমার রাস্তা দান করব, ভালো হয়ে যাব, ভালো হয়ে যাব।
সেই মুহূর্তে আল্লাহ সময় দিবে, সময় দিবে, সময় দেয় নাই, সময় দিবেও না। ফেরাউন বলছে না লোহিত সাগরের মধ্যে সুবনি খায়া, আল্লাহ আমি ইমান আনলাম আমার ক্ষমা করো, ক্ষমা করছে? আল্লাহ পাক বলেছেন কি, আল আন ওয়াকাদ আসাইতা কাব ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন ক্ষমা চাও, এখন ক্ষমা চাও, বহুত সময় তোমাকে দেওয়া হয়েছে, তুমি আমার হুকুম মানো নাই, তুমি বিপর্যয় সৃষ্টিকারী, তোমাকে শুধু মারবই না, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তোমার শরীরকে আমি সংরক্ষণ করব। করছেনি? কোথায় আছে? মিশরের মিউজিয়ামে। আমি দেখেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দেখার তৌফিক দিয়েছে। মিশরের মিউজিয়ামে ফারাউন শুয়ে আছে, দেখতে অনেক টাকা লাগে কিন্তু আমাদের জন্য ফ্রি, আমরা তো আল আজহারে ফুটতাম, ও আল আজহারে ফুটলে ওদের জন্য ফারাউনকে দেখা ফ্রি, তো মন চাইলে দেখে আসতাম। মিশর হলো, মিশরকে বলা হয় উম্মুদ দুনিয়া, দুনিয়ার মা, যাদের টাকা আছে তারা মিশরে যান। কোরআনের প্রত্যেকটা বিষয় মিশরে আছে। কারুন তার সম্পদ যেখানে ডুবছে মিশরে, তুর পাহাড় যেখানে আল্লাহর সাথে হযরতে মূসা কথা বলেছেন মিশরে, ফেরাউন মিশরে, নীল নদ মিশরে। এই জন্য মিশরকে বলা হয় উম্মুদ দুনিয়া, দুনিয়ার মা। যে মিশর দেখে নাই সে দুনিয়া দেখে নাই। মানুষে যায় সিঙ্গাপুর এদিক সেদিক, এগুলো মানুষে বানাইছে, কিন্তু প্রাকৃতিক আল্লাহর পক্ষ থেকে সব কোথায়? মিশরে। তো আমরা যেতাম, দেখতাম ফেরাউন শুয়ে আছে, কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক তাকে সংরক্ষণ করবে। একটু মেডিসিন দিয়ে তাকে সুন্দর রাখে, কিন্তু মেডিসিন ব্যবহার না করলেও তাকে রাখবে আল্লাহ পাক। কে রাখবে? আল্লাহ পাক। কারণ আল্লাহ পাক বলেছে ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি কিয়ামত পর্যন্ত তোকে সংরক্ষণ রাখব, সংরক্ষণ করে রাখব, কারণ তোকে দেখে যেন ফিউচার ভবিষ্যতের ফেরাউনরা শিক্ষা গ্রহণ করতে পারে, কিন্তু করে না, তো শিক্ষা গ্রহণ করে না। এজন্য বলতেছিলাম শেষ মুহূর্তে জালেমটা অনেক কাকতি মিনতি কণ্ঠে বলবে, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও। আল্লাহ পাক সেই মুহূর্তে কি বলবে সেটাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাই ওয়াখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তাআমালুন। না 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 না, ইম্পসিবল। কারণ নির্দিষ্ট সময় চলে আসলে আমি তাকে এক সেকেন্ড হায়াত আর দিই না। সময় এখন আছে, এক ঘন্টা হায়াত পাইছি আলহামদুলিল্লাহ, নিয়ামত, একদিন, এক সপ্তাহ, এক মাস, যা করার এখন করতে হবে। আজরাইল ধরে পড়লে আর কাউকে এক সেকেন্ড দিবে না। এজন্য আমরা কি সবাই মুমিন হিসেবে মরতে চাই? বলেন কারা কারা চান, দুই হাত আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানদার হিসাবে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। তবে মুমিন হিসাবে মৃত্যুবরণ করতে হলে, সময় শেষ, আমি এক মিনিটে বলে ফেলতেছি, মুমিন হিসাবে মৃত্যুবরণ করতে হলে কয়েকটা কাজ করতে হবে। প্রথম নম্বর কাজ হলো মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুম আহকাম মোতাবেক চলতে হবে। দুই নম্বর হলো আপনাকে শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে কাঁদতে হবে। তিন নম্বর, আমরা অনেকেই এই কাজটা করি, মৃত্যুর সময় যখন বান্দার শেষ সময় গাড়গাড়া শুরু হয়ে যায়, তখন আমরা করি কি, ছেলে মেয়েরা, বাবা এটা আপনার ছেলে, এটা আপনার নাতি, এটা আপনার, এটা এগুলো করি না। সেই মুহূর্তে এসব কাজ করবেন না। এটা আপনার ছেলে, আপনার নাতি, দেখে লাভটা কি? সেই মুহূর্তে তার সাকরাত শুরু হয়েছে, গাড়গাড়া শুরু হয়ে গেছে, আপনি বলতেছেন বাবা এটা আপনার নাতি, তো নাতিকে দেখে লাভটা কি বাবার? এ একটা কাজ আমরা করি। আরেকটা কাজ করি, ফানি নিয়ে এসে খালি ফানি খাওয়াই, সেই মুহূর্তে ফানি খাওয়ার লাভটা কি? আল্লাহ রাসূল বলেছেন যখন বান্দার গাড়গাড়া শুরু হয়ে যায়, সেই মুহূর্তে তার এমন পানির পিপাসা লেগে যায়,
তামাম পৃথিবীর সমস্ত পানি পান করাইলেও তার পানির পিপাসা মিটবে না। সারা দুনিয়ার সমস্ত পানি পান করাইলেও তার পানির পিপাসা মিটবে না। আপনার তখন এক দুই সামিজের কাম হবে, এক দুই সামিজকে আমি দিলে কাজ হবে, পানি দরকার নাই। আপনার পরিচয় নাতি ফুরি দরকার নাই। সেই মুহূর্তে একটি কাজ, কি কাজ? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাশে বসে বসে এই কাজটা করবেন, কালিমা তালকিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কাজ ছাড়া আর কোনো কাজ করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এজন্য আমরা মৃত্যুর সময় আমার আত্মীয় হোক, যে হোক, যে ধরনের লোক হোক, যদি আমি থাকি, প্রেজেন্ট থাকি, একটি কাজ করব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কাজ ছাড়া অন্য পানি খাওয়ানো, পরিচয়, এসব আজে বাজে কাজ করে সমস্ত করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন।